বান্দার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আসমানের স্রষ্টা তিনি কে? আল্লাহ। জমিনের স্রষ্টা তিনি কে? আল্লাহ। আরশের স্রষ্টা তিনি কে? আল্লাহ। লৌহ কলমের স্রষ্টা তিনি কে? আল্লাহ। জিব্রাইলের যিনি খালিক তিনি কে? আল্লাহ। ইসরাফিলের যিনি খালিক তিনি কে? আল্লাহ। জান্নাতের যিনি খালিক তিনি কে? আল্লাহ। কুল কায়না, দেখা অদেখা সমস্ত সৃষ্টির যিনি একজন সৃষ্টিকর্তা, উনি হচ্ছেন আল্লাহ। আরেকটু জোরে, ওই আল্লাহর কাছে যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আরেকটু জোরে, ওই আল্লাহর কাছে সবচাইতে পছন্দের সাজেশনের নাম, ধর্মের নাম ইসলাম। আমি আবার বলছি, মনের কানটা লাগবে, মনে রাখবেন একটা জিনিস, ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি হচ্ছে বুঝার ধর্ম। যেমন ভাইয়া থাক একটু, আমি জানি এখানে অনেকের কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতো, তারপরও আপনারা আল্লাহর প্রেমে এই দাঁড়ানোটাকেও আপন করে নিয়েছেন। বলা তো যায় না কার বসা, কার বলা, কার দাঁড়ানো, কার হাঁটা মওলার কাছে কবুল হয়ে যায়। মনে রাখবেন, নামাজ একাকি পড়লে হয়ে যায়, তারপরে ইসলাম বলে তোমরা জামাতে নামাজ পড়ো। দোকানে নামাজ পড়লে হয় না, বাসায় পড়লে হয় না, কিন্তু হুজুর বলছেন এই জামাতে পড়ো, মসজিদে এসে পড়ো। হুজুর, নামাজ তো নামাজ, ঘরে পড়লেও হয়ে যায়, মসজিদে পড়লেও হয়ে যায়, তা আপনি আমাকে মসজিদে পড়তে বলছেন কেন? শুনুন ভাইয়েরা, ওই যে বললাম ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুঝার। ঘরে পড়লে সওয়াব একরকম, মসজিদে পড়লে সওয়াব অন্যরকম, সেটা আমাদের সকলেরই জানা আছে। তো এই কথার বোঝাটা কি? এই কথার বোঝাটা হচ্ছে ইসলাম বলে তুমি মসজিদে এসে জামাতের সহকারে নামাজ আদায় করো, রবের দরবারে সিজদা দিতে থাকো। কেন ইসলাম কেন বলে যে যতজন মসজিদে মুসল্লি জামাতে নামাজ আদায় করবে, এতজন মুসল্লির ভিতরে কারো একটি আমল যদি ওই মুহূর্তে রবের দরবারে কবুল হয়ে যায়, ওই বান্দার আমলের সদকায় আল্লাহ সমস্ত নামাজের নামাজকেও কবুল করে নিয়েছে। তাহলে একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। ওনাদেরকে বলেন কিছু না করতে, যে যেমনি আছে থাক, কিছু করার দরকার নেই, লাললে লড়বে, ভাইয়া ওদিকে থাক থাক, নাড়তে নিষেধ করেন। মহাব্বত করে এসেছে এটাও তো অনেক বেশি, কথা বলেন ঠিক না? আজকে যদি আমার বাপের নামে অনুষ্ঠান করতাম আপনারা আসতেন না, আপনার বাপের নামে অনুষ্ঠান আমি যেতাম না, কিন্তু সবাই আজকে দলমত নির্বিশেষে চলে এসেছে। কেন বলে যেটা আমার আল্লাহর মাহফিল, এটা আমার নবীর মাহফিল। একটু খেয়াল করবেন, ইমানদার ভাইরা যাই যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। একটার নাম জানা, আর একটার নাম জোরে বলেন, একটার নাম জানা আর একটার নাম, একটার নাম জানা আর একটার নাম। মা জানে না কে? সবাই জানে। বাবা জানে না কে? সবাই জানে, এটা আমার মা, এটা আমার বাবা, জানে তো সবাই। তো কদরটা করে না কেন, সম্মানটা করে না কেন, সেবাটা করে না কেন? মা যে কি জিনিস সেটা বুঝতে পারে নাই। যে মা কি জিনিস বুঝতে পেরেছে, উনি বাইজিদ বুস্তামি হয়ে গিয়েছে। সেজন্য আমি শ্রদ্ধার সাথে বলছি সবার কাছে, জানা এক জিনিস, বুঝা এক জিনিস। কারেন্ট শর্ট করে সবাই জানে, কিভাবে ধরলে শর্ট করে না সেটাকে আগে বুঝতে হবে, তারপর আপনি ইলেকট্রিশিয়ান হতে পারবেন। ক্যামেরা একটা চালাইতে দিলেই আপনি ক্যামেরাম্যান হয়ে যেতে পারবেন না। লেন্স কতটুক লাগবে, রেজুলেশন কতটুক লাগবে, কোন লাইটের সামনে কতটুক ফোকাস দিতে হবে, এটা বুঝ থাকতে হবে। বুঝ যদি না থাকে ভিডিও আর ভিডিও হবে না, পুরো একটা ফ্ল্যাশ লাইট হয়ে যাবে। তাহলে একটার নাম জানা, আরেকটু জোরে, একটার নাম জানা। এবার আপনি নিজেকে একটু গবেষণা করে দেখেন, আমাদের মধ্যে জানাটা আছে, বুঝাটা কখনো কি একবার নিজের মনকে প্রশ্ন করেছেন কিরে আমাদের রবের প্রত্যেকটা কাজে তো কোনো না কোনো হেকমত, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আচ্ছা আমার রব কত কিছুই তো বানালো, সাপের চোখ একরকম, কুকুরের চোখ একরকম, গরুর চোখ একরকম, কিন্তু মানুষের চোখ অন্যরকম, ব্যাপারটা কি? কুকুরের নাক একরকম,
গাদার নাক একরকম, ঘোড়ার নাক একরকম, আমারটা এমন হলো কেন? প্রত্যেকটা জিনিস আমরা সবাই বলি হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়, সবাই আমরা জানি। কখনো কি একবার ভেবে দেখেছি মওলা আমাদেরকে ছয়টা আঙ্গুল দিল না কেন, দশটা আঙ্গুল দিল না কেন, চারটা হাত দিল না কেন? মনে রাখবেন ভাইয়েরা, আপনার দেহই আপনার দেহের ভিতরে বিরাজ করে আপনার স্রষ্টার সৃষ্টিতত্ত্ব। আপনি আপনার দেহকে গবেষণা করতে শুরু করুন, স্রষ্টা যে একজন আছে সেটা আপনার কাছে প্রমাণ হয়ে যাবে। বিজ্ঞান কত কিছু আবিষ্কার করে ফেলতে পেরেছে, কিন্তু এক ফোঁটা রক্ত এখনো আবিষ্কার করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বিজ্ঞান রোবট আবিষ্কার করেছে, নাম দিয়েছে সুফিয়া, মানুষের মতো কথা বলে। বিজ্ঞান প্রমাণ করে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। রব বলে এতই দূর যদি এগিয়ে যাও, সে রোবটের পেটে একটা বাচ্চা বানায় দেখাও। আরেকটু জোরে, এতই দূর যখন তুমি এগিয়ে গিয়েছো, ওই রোবটকে একটু খানা খাওয়াই দেখাও। আরেকটু জোরে, বলাইতে পারছো? ভাইয়া যত কথা বলবেন আপনাদের সময়টাই নষ্ট হয়ে যাবে, একটু মনোযোগ মনোযোগ, আমি বারবার বলছি। আমাদের জানতেও হবে, যখন দুইটা জিনিস এক জায়গায় হয় মনে রাখবেন স্বামী স্ত্রীর সংসারটাও সুন্দর হয়ে যাবে, পরিবারের যে একটা ভ্রাতৃত্ব সুন্দর সম্পর্ক এটাও সুন্দর হয়ে যাবে। আপনার কাছে বাবার দিনে দোকান আছে, কুমো আছে অনেক, ব্যবসা যদি আপনি না বুঝেন সে ব্যবসা কিন্তু তিন চার মাস পরে থাকবে না, থাকবে না। কিরে তোকে তো তোর বাবে সব দিল, ফ্রি ফ্রি সব ব্যবস্থা, এত টাকা তুই হারালে কিভাবে? কই বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার নিজেরও বুঝে আসে না, এগুলা গেল কোথায়, এগুলা গেল কোথায়। কেউ কোটি টাকার সম্পদ পেয়েও না বুঝার কারণে হারিয়ে ফেলে, আবার কেউ ব্যবসার পলিসি বুঝতে পেরে ওই সামান্য থেকে কোটিপতি হয়ে গিয়েছে। তাহলে একটা জানা, জোরে বলেন একটা জানা, আরেকটার নাম বুঝা, একটার নাম জানা। বান্দার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আসমানের স্রষ্টা তিনি কে? আল্লাহ। জমিনের স্রষ্টা তিনি কে? আল্লাহ। আরশের স্রষ্টা তিনি কে? আল্লাহ। লৌহ কলমের স্রষ্টা তিনি কে? আল্লাহ। জিব্রাইলের যিনি খালিক তিনি কে? আল্লাহ। ইসরাফিলের যিনি খালিক তিনি কে? আল্লাহ। জান্নাতের যিনি খালিক তিনি কে? আল্লাহ। কুল কায়না দেখা অদেখা সমস্ত সৃষ্টির যিনি একজন সৃষ্টিকর্তা, উনি হচ্ছেন আল্লাহ। আরেকটু জোরে, ওই আল্লাহর কাছে যিনি আপনাকে আমাকে বানিয়েছেন সৃষ্টি করেছেন, আরেকটু জোরে, ওই আল্লাহর কাছে সবচাইতে পছন্দের সাজেশনের নাম, ধর্মের নাম ইসলাম। আমি আবার বলছি, মনের কানটা লাগবে, মনে রাখবেন একটা জিনিস, ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি হচ্ছে বুঝার ধর্ম। যেমন ভাইয়া একটু থাক, একটু আমি জানি এখানে অনেকের কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতো, তারপরও আপনারা আল্লাহর প্রেমে এই দাঁড়ানোটাকেও আপন করে নিয়েছেন। বলা তো যায় না কার বসা, কার বলা, কার দাঁড়ানো, কার হাঁটা মওলার কাছে কবুল হয়ে যায়। মনে রাখবেন নামাজ একাকী পড়লে হয়ে যায়, তারপরে ইসলাম বলে তোমরা জামাতে নামাজ পড়ো। দোকানে নামাজ পড়লে হয় না, বাসায় পড়লে হয় না, কিন্তু হুজুর বলছেন এই জামাতে পড়ো, মসজিদে এসে পড়ো। হুজুর নামাজ তো নামাজ, ঘরে পড়লেও হয়ে যায়, মসজিদে পড়লেও হয়ে যায়, তা আপনি আমাকে মসজিদে পড়তে বলছেন কেন? শুনুন ভাইয়েরা, ওই যে বললাম ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুঝার। ঘরে পড়লে সওয়াব একরকম, মসজিদে পড়লে সওয়াব অন্যরকম, সেটা আমাদের সকলেরই জানা আছে। তো এই কথার বোঝাটা কি? এই কথার বোঝাটা হচ্ছে ইসলাম বলে তুমি মসজিদে এসে জামাতের সহকারে নামাজ আদায় করো, রবের দরবারে সিজদা দিতে থাকো। কেন ইসলাম কেন বলে যে যতজন মসজিদে মুসল্লি জামাতে নামাজ আদায় করবে, এতজন মুসল্লির ভিতরে কারো একটি আমল যদি ওই মুহূর্তে রবের দরবারে কবুল হয়ে যায়, ওই বান্দার আমলের সদকায় আল্লাহ সমস্ত নামাজের নামাজকেও কবুল করে নিয়েছে। তাহলে একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। ওনাদেরকে বলেন কিছু না করতে, যে যেমনি আছে থাক, কিছু করার দরকার নেই, লাললে লড়বে, ভাইয়া ওদিকে থাক থাক,
নাড়তে নিষেধ করে। মহাব্বত করে এসেছে এটাও তো অনেক বেশি, কথা বলেন ঠিক না? আজকে যদি আমার বাপের নামে অনুষ্ঠান করতাম আপনারা আসতেন না, আপনার বাপের নামে অনুষ্ঠান আমি যেতাম না, কিন্তু সবাই আজকে দলমত নির্বিশেষে চলে এসেছে। কেন? বলে যেটা আমার আল্লাহর মাহফিল এটা আমার নবীর মাহফিল। একটু খেয়াল করবেন, ইমানদার ভাইরা যাই যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। একটার নাম জানা আর একটার নাম জোরে বলেন, একটার নাম জানা আর একটার নাম, একটার নাম জানা আর একটার নাম। মা জানে না কে? সবাই জানে। বাবা জানে না কে? সবাই জানে, এটা আমার মা এটা আমার বাবা, জানে তো সবাই। তো কদরটা করে না কেন, সম্মানটা করে না কেন, সেবাটা করে না কেন? মা যে কি জিনিস সেটা বুঝতে পারে নাই। যে মা কি জিনিস বুঝতে পেরেছে উনি বাইজিদ বুস্তামি হয়ে গিয়েছে। সেজন্য আমি শ্রদ্ধার সাথে বলছি সবার কাছে, জানা এক জিনিস বুঝা এক জিনিস। কারেন্ট শর্ট করে সবাই জানে, কিভাবে ধরলে শর্ট করে না সেটাকে আগে বুঝতে হবে, তারপর আপনি ইলেকট্রিশিয়ান হতে পারবেন। ক্যামেরা একটা চালাইতে দিলেই আপনি ক্যামেরাম্যান হয়ে যেতে পারবেন না। লেন্স কতটুক লাগবে, রেজুলেশন কতটুক লাগবে, কোন লাইটের সামনে কতটুক ফোকাস দিতে হবে এটা বুঝ থাকতে হবে। বুঝ যদি না থাকে ভিডিও আর ভিডিও হবে না, পুরো একটা ফ্ল্যাশ লাইট হয়ে যাবে। তাহলে একটার নাম জানা, আরেকটু জোরে, একটার নাম জানা। এবার আপনি নিজেকে একটু গবেষণা করে দেখেন, আমাদের মধ্যে জানাটা আছে বুঝাটা নাই? কখনো কি একবার নিজের মনকে প্রশ্ন করেছেন কি রে আমাদের রবের প্রত্যেকটা কাজে তো কোনো না কোনো হেকমত, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আচ্ছা আমার রব কত কিছুই তো বানালো, সাপের চোখ একরকম, কুকুরের চোখ একরকম, গরুর চোখ একরকম, কিন্তু মানুষের চোখ অন্যরকম, ব্যাপারটা কি? কুকুরের নাক একরকম, গাদার নাক একরকম, ঘোড়ার নাক একরকম, আমারটা এমন হলো কেন? প্রত্যেকটা জিনিস আমরা সবাই বলি হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় সবাই আমরা জানি, কখনো কি একবার ভেবে দেখেছি মওলা আমাদেরকে ছয়টা আঙ্গুল দিল না কেন, দশটা আঙ্গুল দিল না কেন, চারটা হাত দিল না কেন? মনে রাখবেন ভাইয়েরা, আপনার দেহই আপনার দেহের ভিতরে বিরাজ করে আপনার স্রষ্টার সৃষ্টিতত্ত্ব। আপনি আপনার দেহকে গবেষণা করতে শুরু করুন, স্রষ্টা যে একজন আছে সেটা আপনার কাছে প্রমাণ হয়ে যাবে। বিজ্ঞান কত কিছু আবিষ্কার করে ফেলতে পেরেছে কিন্তু এক ফোঁটা রক্ত এখনো আবিষ্কার করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বিজ্ঞান রোবট আবিষ্কার করেছে, নাম দিয়ে এলেছো সুফিয়া, মানুষের মতো কথা বলে। বিজ্ঞান প্রমাণ করে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি, রব বলে এতই দূর যদি এগিয়ে যাও সে রোবটের পেটে একটা বাচ্চা বানায় দেখাও। আরেকটু জোরে, এতই দূর যখন তুমি এগিয়ে গিয়েছো ওই রোবটকে একটু খানা খাওয়াই দেখাও। আরেকটু জোরে, বলাইতে পারছো ভাইয়া? যত কথা বলবেন আপনাদের সময়টাই নষ্ট হয়ে যাবে, একটু মনোযোগ মনোযোগ, আমি বারবার বলছি আমাদের জানতে হবে যখন দুইটা জিনিস এক জায়গায় হয় মনে রাখবেন স্বামী স্ত্রীর সংসারটাও সুন্দর হয়ে যাবে, পরিবারের পরিবারের যে একটা ভ্রাতৃত্ব সুন্দর সম্পর্ক এটাও সুন্দর হয়ে যাবে। আপনার কাছে বাবার দিনে দোকান আছে, কুমো আছে অনেক, ব্যবসা যদি আপনি না বুঝেন সে ব্যবসা কিন্তু তিন চার মাস পরে থাকবে না, থাকবে না। কিরে তোকে তো তোর বাবে সব দিল, ফ্রি ফ্রি সব ব্যবস্থা, এত টাকা তুই হারালে কিভাবে? কই বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার নিজেরও বুঝে আসে না এগুলা গেল কোথায়, এগুলা গেল কোথায়। কেউ কোটি টাকার সম্পদ পেয়েও না বুঝার কারণে হারিয়ে ফেলে, আবার কেউ ব্যবসার পলিসি বুঝতে পেরে ওই সামান্য থেকে কোটিপতি হয়ে গিয়েছে। তাহলে একটা জানা, জোরে বলেন একটা জানা আর একটার নাম বুঝা, একটার নাম জানা। কমান্ডার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আসমানের স্রষ্টা তিনি কে? আল্লাহ। জমিনের স্রষ্টা তিনি কে? আল্লাহ। আরশের স্রষ্টা তিনি কে? আল্লাহ। লৌহ কলমের স্রষ্টা তিনি কে? আল্লাহ। জিব্রাইলের যিনি খালিক তিনি কে? আল্লাহ। ইসরাফিলের যিনি খালিক তিনি কে? আল্লাহ। জান্নাতের যিনি খালিক তিনি কে? আল্লাহ। কুল কায়না দেখা অদেখা সমস্ত সৃষ্টির যিনি একজন সৃষ্টিকর্তা, উনি হচ্ছেন আল্লাহ। আরেকটু জোরে,
ওই আল্লাহর কাছে যিনি আপনাকে আমাকে বানিয়েছেন সৃষ্টি করেছেন। আরেকটু জোরে, ওই আল্লাহর কাছে সবচাইতে পছন্দের সাজেশনের নাম, ধর্মের নাম ইসলাম। আমি আবার বলছি, মনের কানটা লাগবে, মনে রাখবেন একটা জিনিস, ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি হচ্ছে বুঝার ধর্ম। যেমন ভাইয়া একটু থাক, একটু আমি জানি এখানে অনেকের কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতো, তারপরও আপনারা আল্লাহর প্রেমে এই দাঁড়ানোটাকেও আপন করে নিয়েছেন। বলা তো যায় না কার বসা, কার বলা, কার দাঁড়ানো, কার হাঁটা মওলার কাছে কবুল হয়ে যায়। মনে রাখবেন, নামাজ একাকী পড়লে হয়ে যায়, তারপরে ইসলাম বলে তোমরা জামাতে নামাজ পড়ো। দোকানে নামাজ পড়লে হয় না, বাসায় পড়লে হয় না, কিন্তু হুজুর বলছেন এই জামাতে পড়ো, মসজিদে এসে পড়ো। হুজুর নামাজ তো নামাজ, ঘরে পড়লেও হয়ে যায়, মসজিদে পড়লেও হয়ে যায়, তা আপনি আমাকে মসজিদে পড়তে বলছেন কেন? শুনুন ভাইয়েরা, ওই যে বললাম ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুঝার। ঘরে পড়লে সওয়াব একরকম, মসজিদে পড়লে সওয়াব অন্যরকম, সেটা আমাদের সকলেরই জানা আছে। তো এই কথার বোঝাটা কি? এই কথার বোঝাটা হচ্ছে ইসলাম বলে তুমি মসজিদে এসে জামাতের সহকারে নামাজ আদায় করো, রবের দরবারে সিজদা দিতে থাকো। কেন ইসলাম কেন বলে যে যতজন মসজিদে মুসল্লি জামাতে নামাজ আদায় করবে, এতজন মুসল্লির ভিতরে কারো একটি আমল যদি ওই মুহূর্তে রবের দরবারে কবুল হয়ে যায়, ওই বান্দার আমলের সদকায় আল্লাহ সমস্ত নামাজের নামাজকেও কবুল করে নিয়েছে। তাহলে একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। ওনাদেরকে বলেন কিছু না করতে, যে যেমনি আছে থাক, কিছু করার দরকার নেই, লাললে লড়বে, ভাইয়া ওদিকে থাক থাক, নাড়তে নিষেধ করেন। মহাব্বত করে এসেছে এটাও তো অনেক বেশি, কথা বলেন ঠিক না? আজকে যদি আমার বাপের নামে অনুষ্ঠান করতাম আপনারা আসতেন না, আপনার বাপের নামে অনুষ্ঠান আমি যেতাম না, কিন্তু সবাই আজকে দলমত নির্বিশেষে চলে এসেছে। কেন বলে যেটা আমার আল্লাহর মাহফিল, এটা আমার নবীর মাহফিল। একটু খেয়াল করবেন ইমানদার ভাইরা, যাই যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। একটার নাম জানা আর একটার নাম বুঝা। জোরে বলেন, একটার নাম জানা আর একটার নাম বুঝা। একটার নাম জানা আর একটার নাম বুঝা। মা জানে না কে? সবাই জানে। বাবা জানে না কে? সবাই জানে, এটা আমার মা, এটা আমার বাবা, জানে তো সবাই। তো কদরটা করে না কেন, সম্মানটা করে না কেন, সেবাটা করে না কেন? মা যে কি জিনিস সেটা বুঝতে পারে নাই। যে মা কি জিনিস বুঝতে পেরেছে, উনি বাইজিদ বুস্তামি হয়ে গিয়েছে। সেজন্য আমি শ্রদ্ধার সাথে বলছি সবার কাছে, জানা এক জিনিস, বুঝা এক জিনিস। কারেন্ট শর্ট করে সবাই জানে, কিভাবে ধরলে শর্ট করে না সেটাকে আগে বুঝতে হবে, তারপর আপনি ইলেকট্রিশিয়ান হতে পারবেন। ক্যামেরা একটা চালাইতে দিলেই আপনি ক্যামেরাম্যান হয়ে যেতে পারবেন না। লেন্স কতটুক লাগবে, রেজুলেশন কতটুক লাগবে, কোন লাইটের সামনে কতটুক ফোকাস দিতে হবে, এটা বুঝ থাকতে হবে। বুঝ যদি না থাকে ভিডিও আর ভিডিও হবে না, পুরো একটা ফ্ল্যাশ লাইট হয়ে যাবে। তাহলে একটার নাম জানা, আরেকটু জোরে, একটার নাম জানা। এবার আপনি নিজেকে একটু গবেষণা করে দেখেন, আমাদের মধ্যে জানাটা আছে, বুঝাটা কখনো কি একবার নিজের মনকে প্রশ্ন করেছেন কি রে, আমাদের রবের প্রত্যেকটা কাজে তো কোনো না কোনো হেকমত, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আচ্ছা আমার রব কত কিছুই তো বানালো, সাপের চোখ একরকম, কুকুরের চোখ একরকম, গরুর চোখ একরকম, কিন্তু মানুষের চোখ অন্যরকম, ব্যাপারটা কি? কুকুরের নাক একরকম, গাদার নাক একরকম, ঘোড়ার নাক একরকম, আমারটা এমন হলো কেন? প্রত্যেকটা জিনিস আমরা সবাই বলি হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়, সবাই আমরা জানি। কখনো কি একবার ভেবে দেখেছি মওলা আমাদেরকে ছয়টা আঙ্গুল দিল না কেন, দশটা আঙ্গুল দিল না কেন, চারটা হাত দিল না কেন? মনে রাখবেন ভাইয়েরা, আপনার দেহই আপনার দেহের ভিতরে বিরাজ করে আপনার স্রষ্টার সৃষ্টিতত্ত্ব। আপনি আপনার দেহকে গবেষণা করতে শুরু করুন, স্রষ্টা যে একজন আছে সেটা আপনার কাছে প্রমাণ হয়ে যাবে। বিজ্ঞান কত কিছু আবিষ্কার করে ফেলতে পেরেছে, কিন্তু এক ফোঁটা রক্ত এখনো আবিষ্কার করতে পারে না।
সুবহানাল্লাহ জোরে। বিজ্ঞান রোবট আবিষ্কার করেছে, নাম দিয়ে এলো সুফিয়া, মানুষের মতো কথা বলে। বিজ্ঞান প্রমাণ করে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। রব বলে এতই দূর যদি এগিয়ে যাও, সে রোবটের পেটে একটা বাচ্চা বানায় দেখাও। আর একটু জোরে, এতই দূর যখন তুমি এগিয়ে গিয়েছো, ওই রোবটকে একটু খানা খাওয়াই দেখাও। আর একটু জোরে বলাইতে পারছো? ভাইয়া যত কথা বলবেন আপনাদের সময়টাই নষ্ট হয়ে যাবে, একটু মনোযোগ মনোযোগ, আমি বারবার বলছি। আমাদের জানতে হবে যখন দুইটা জিনিস এক জায়গায় হয়, মনে রাখবেন স্বামী স্ত্রীর সংসারটাও সুন্দর হয়ে যাবে, পরিবারের যে একটা ভ্রাতৃত্ব সুন্দর সম্পর্ক এটাও সুন্দর হয়ে যাবে। আপনার কাছে বাবার দিনে দোকান আছে, কুমো আছে অনেক, ব্যবসা যদি আপনি না বুঝেন সে ব্যবসা কিন্তু তিন চার মাস পরে থাকবে না। কিরে তোকে তো তোর বাবে সব দিল, ফ্রি সব ব্যবস্থা, এত টাকা তুই হারালে কিভাবে? বুঝতে পারি নাই, আমার নিজেরও বুঝে আসে না, এগুলা গেল কোথায়। কেউ কোটি টাকার সম্পদ পেয়েও না বুঝার কারণে হারিয়ে ফেলে, আবার কেউ ব্যবসার পলিসি বুঝতে পেরে ওই সামান্য থেকে কোটিপতি হয়ে গিয়েছে। তাহলে একটা জানা, জোরে বলেন একটা জানা, আর একটার নাম বুঝা। একটার নাম জানা।